হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা আমাদের প্রজেক্টে তো একটা লগ ইন ফর্ম তো এখন আমরা পেলাম, স্প্রিং একটা বাই ডিফল্ট একটা লগ ইন ফর্ম দেয়, তাই না? তো এখন আমরা যেটা করব, আসলে ওই লগ ইন ফর্মটা তো আমরা চাইলে আমরা কাস্টমাইজ করতে চাই, কারণ স্প্রিংয়ের দেওয়া লগ ইন ফর্মটা দেখতে শুনতে ভালো না, কেমন জানি লাগে। আমরা যদি দেখি ক্রিয়েট নোটিস করতে চাই, ইটস এ ভেরি প্লেইন অ্যান্ড ব্যালেন্সড লগ ইন ফর্ম। তো এটাকে যদি আমরা এখন কাস্টমাইজ করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? তো এই লগ ইন ফর্মটা তৈরি করার সময় স্প্রিং একটা ফরম্যাট ইউজ করে, বেশ কিছু ট্যাগ ইউজ করে। তো আমরা আগে এক কাজ করি, আমরা এটার ভিউ সোর্সে চলে যাই। ভিউ পেজ সোর্সে যেয়ে আমরা দেখি যে এরটা কিছু স্পেশাল ট্যাগ ইউজ করছে। হ্যাঁ, সে ট্যাগগুলো কী কী? ফর এক্সাম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্মের নেম রেখেছে এফ, তারপর ইউজারের যেই ইনপুটটা আছে সেখানে নেম রেখেছে যে ইউজার নেম, পাসওয়ার্ডে রেখেছে যে পাসওয়ার্ড। এই পুরো জিনিসটা যদি আমরা সিমিলার রাখি এবং এই ট্যাগগুলো যদি আমরা সিমিলার রাখি, রেখে যদি আমরা একটা ফর্ম তৈরি করি, তাহলে কিন্তু স্প্রিং ওই ফর্মের সাথে কাজ করানো খুব ইজি হবে। আমরা এক কাজ করি, আমরা এটাকে কপি করি, ভিউ সোর্স করে আমরা এটাকে কপি করলাম, আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে যেয়ে আমরা একটা নতুন লগ ইন ফর্ম ক্রিয়েট করি। হ্যাঁ, লেটস ডু ইট আন্ডার জেএসপিস। এখানে আমরা রাইট ক্লিক করে নিউ জেএসপিতে চলে যাব। জেএসপি কই? এখানে নাই। আদার্সে গিয়ে আমরা জেএসপি ওপেন করি, নিউ জেএসপি ফাইল। ওকে, ঠিক আছে, এখানে আমরা নাম দিই লগ ইন ডট জেএসপি। হ্যাঁ, তো লগ ইন ডট জেএসপির মধ্যে আমরা এখানে আমরা ডক টাইপ পর্যন্ত রাখতে পারি। এই HTMLটা তো আমরা ভিউ সোর্স থেকে কপি করে নিয়ে আসলাম, লেটস পেস্ট ইট ওভার হিয়ার, আমাদের যে HTMLটা। হ্যাঁ, তো এটা একটা ফরম্যাট করে নিই, দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন কিন্তু আমরা এটা দেখলে মোটামুটি বুঝতে পারছি যে HTMLটা কীভাবে কাজ করার কথা। তো এটা তো আসলে আমাদের একটা কাস্টমাইজ লগ ইন ফর্ম হবে মেইনলি। এটা আমরা এখানে কপি করে নিয়ে আসলাম এই জিনিসগুলো ইজিলি বোঝার জন্য। আমরা যেটা করতে পারি, আমরা এর আগে মনে আছে যে বুটস্নিপ একটা ওয়েবসাইট ইউজ করেছিলাম, লেট আস ট্রাই টু ক্রিয়েট আওয়ার ফর্ম ওভার দেয়ার। ওটা করতে ভালোই লাগে, bootsnip.com/form। সেখান থেকে খুব ইজিলি আমরা চাইলে একটা ফর্ম তৈরি করে নিয়ে আসতে পারি। এখানে যাওয়ার পর লেটস ক্রিয়েট আওয়ার ফর্ম, আমরা ফর্মের নাম দিলাম লগ ইন ফর্ম, বা লগ ইন দিলাম শুধু। হ্যাঁ, আমাদের কী কী থাকবে আমরা আরেকবার দেখে আসি। আমাদের আছে একটা টেক্সট, ইউজার নেম আর পাসওয়ার্ড। সো তাহলে আমরা চলে যাই, আমাদের একটা টেক্সট নিব, এটার নাম দিই আমরা। আচ্ছা, এই জায়গাতে ইম্পর্টেন্ট, হ্যাঁ, আইডি অথবা নেম আমরা কী রাখতে হবে, এটা নেম হবে যে ইউজার নেম। হ্যাঁ, তাহলে আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে যে এখানে যদি আইডি অথবা নেমে আমরা দিয়ে দিলাম যে ইউজার নেম, এবং এইটার লেবেলটা দিয়ে দিলাম আমরা ইউজার নেম, প্লেস হোল্ডার কিছু দিব না, দরকার নেই, হেল্প টেক্সট দরকার নেই, ইনপুট সাইজ এক্সট্রা লার্জ থাকুক, সেভ ইট। ওকে, ঠিক আছে, এটা চলে আসলো। এখন সেম ওয়েতে আমরা পাসওয়ার্ডটাও নিয়ে আসবো। পাসওয়ার্ডের ফিল্ডটা এখানে থাকার কথা কোথায় আছে? টেক্সট ইনপুট, পাসওয়ার্ড ইনপুট অবভিয়াসলি তারপরেই আছে, কেন মিস করতেছিলাম, হু নোজ। এটাকে আমরা আইডি দিব আরেকবার, যে দেখি যে পাসওয়ার্ড যেই নেমটা আছে এখানে কপি করলাম, এখানে নিয়ে আসলাম আইডি নেমের জায়গায়, এটা দিয়ে দিলাম। লেবেল পাসওয়ার্ড ইনপুট না দিয়ে শুধু পাসওয়ার্ড দেই, প্লেস হোল্ডার দিব না, হেল্প টেক্সট দিব না, সেভ করলাম। ঠিক আছে, আরেকটা কী লাগবে আমাদের? লগ ইন একটা বাটন লাগবে, তাই না? ইনপুট নেম, লগ ইন, সাবমিট। আমরা এটা বাটনসে চলে আসি, সিঙ্গেল বাটন দেই, লগ ইন, নিচে চলে আসলাম, এটার নাম দিব, এটার আইডিটা কী আছে এখানে? এটার আইডিটা তো আসলে আমরা সাবমিট দিলেই কাজ করার কথা, আসলে ফর্মটা সাবমিট হয়ে যাবে। সো লেট আস গিভ নেম সাবমিট, সাবমিট, লেবেল টেক্সট আমরা এখানে কিছুই দেব না, বাটনের লেবেল সাবমিট, প্রাইমারি বাটন সেভ, সাবমিট। হ্যাঁ, এখন আমরা এটা রেন্ডার্ড আউটপুটটা নিয়ে নিই। এখানে গেলাম, ফর্ম আছে, ফর্মটাকে কন্ট্রোলে দিয়ে কপি করে কন্ট্রোল সি দিয়ে আমরা যদি এখানে চলে আসি, এখানে আর কি কিছু আমাদের খেয়াল করতে হবে? এখানে যে ইউজার নেম, যে ইউজার নেম ঠিক আছে, এটা অ্যাকশনটা ঠিক আছে। আমরা এক কাজ করি, অ্যাকশনটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে নোটিসেস আসছে, এখানে আমাদের যে পেজ কনটেক্সটটা আছে ওখান থেকে স্প্রিং যে সিকিউরিটি চেকে নিয়ে যেতে হবে। সেই কারণে আমরা এক কাজ করি, আমরা এটাকে নিচে একবার পেস্ট করে রাখি, এটা আমাদের ফর্মটা। তো আমরা এইটাকে
এই অ্যাকশনটা আমাদের কাজে লাগবে, মেথড পোস্ট। এটাকে আমরা কাট করলাম, কাট করে এখন আমরা আমাদের বডির ভেতর থেকে এটাকে এই ফর্মটাকে আমরা সরাই দিলাম। সরাই দিয়ে আমরা যেটা করি, আমাদের এইখানে যেই ফর্মটা আমরা ডিফাইন করছি, ফর্ম নেম লগ ইন, আমাদের ফর্মটা ফর্ম এই যে এইখানে, আমরা ফর্ম ট্যাগে আসলে ওই অ্যাকশনটা আমাদের পেস্ট করে দিতে হবে না। অ্যাকশন এবং টাইপ, অ্যাকশন আর কী ছিল ওই জায়গাতে, একবার আমরা আমাদের আমাদের যে আরেকটা ফর্ম আছে ক্রিয়েট নোটিস, ওখান থেকে আমরা চাইলে কিছু কপি করে নিয়ে আসতে পারি। আমরা একটু দেখি, এখানে আমরা ফর্মে কী করেছিলাম, মেথড আছে পোস্ট, এবং এই যে এটাকে খুঁজছিলাম যে পেজ কনটেক্সটা আমরা যে নিয়ে আসবো, এই এক্সপ্রেশনটা আমরা কপি করে নিয়ে আসি। আমরা লগ ইন ফর্মে যে আমাদের এই নোটিসেসের জায়গায় আসলে উই ওয়ান্ট টু গিভ দ্যাট এক্সপ্রেশন, ঠিক আছে, ওই এক্সপ্রেশনটা দেওয়ার জন্য আমাদের ফ্রন্ট স্ল্যাশটা থাকবে না। এখানে আমরা কনটেক্সটা নিয়ে আসলাম, কনটেক্সটা তাহলে থাকবে যে স্প্রিং সিকিউরিটি চেক, ঠিক আছে। আমরা এখানে মেথডটা দিয়ে দিব, মেথড হবে পোস্ট, ঠিক আছে, পোস্ট মেথডে আমরা এটা পাঠাচ্ছি। আমরা আরেকটু ফরম্যাটিং করে নিই, যে আমাদের যেই মাঝখানে ফর্মটাকে মাঝখানে নিয়ে আসার জন্য আমরা যেটা করেছিলাম, এখানে ফর্মটাকে আমরা এই ডিফটা দিলে ফর্মটা আমাদের স্ক্রিনের মাঝখানে চলে আসবে, তাই না, ইজ গুড। আমরা এই ডিফটা দিয়ে দিই এই জায়গাতে, আমাদের তো বডিতে আছে, আচ্ছা বডির এখানে আমরা ওই ডিফটা দিয়ে দিলাম, ডিফটা ক্লোজ করে দিলাম, এবং এই পুরো ফর্মটাকে আমরা এখন ওই ডিভের ভেতরে নিয়ে যাব। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, একটা ফরম্যাট করে নিই, কন্ট্রোল শিফট এফ, এখন মোটামুটি রেডি আছে। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, একটা জাভাস্ক্রিপ্ট আছে যে ডকুমেন্টটা লোড করার সময় যে ইউজার নেম ডট ফোকাস, সো আমাদের ইউজার নেমের প্লেস হোল্ডার এটা অটোমেটিক্যালি ফোকাস হয়ে যাওয়ার কথা। এখন আমাদের লগ ইন ফর্মটা তো রেডি, স্প্রিংকে এখন বলতে হবে এই লগ ইন ফর্মটা ইউজ করার জন্য। তো আমরা তার আগে যেটা করি, আমাদের একটা লগ ইন কন্ট্রোলার রেডি করতে হবে, আমরা ওই লগ ইন কন্ট্রোলারটা একবার রেডি করি। হ্যাঁ, তো লেট আস গো টু আওয়ার কন্ট্রোলার, এখানে যে আমরা নতুন একটা ক্লাস করি যেটার নাম হবে লগ ইন, লগ ইন কন্ট্রোলার, এবং এইটা হবে একটা কন্ট্রোলার, এবং এখানে আমরা এখন একটা মেথড ডিফাইন করব। আমাদের হোম কন্ট্রোলারে আমরা যেভাবে করছি শো হোম, আমাদের এটা হবে আসলে রিকোয়েস্ট ম্যাপিং, আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি। আমরা লগ ইন কন্ট্রোলারে চলে যেয়ে যদি আমরা এটাতে দিতে পারি, এটার নাম কী দিব, শো লগ ইন, এবং এইটা আসলে যাবে আমাদের লগ ইন স্ল্যাশ লগ ইনে, এবং রিটার্ন করবে লগ ইন জিএসপি। সো আমাদের কিন্তু মোটামুটি এটা রিকোয়েস্ট ম্যাপিং হয়ে যাওয়ার কথা। আরেকটা কাজ বাকি আছে, আমাদের যেই স্প্রিংয়ের আমরা যেখানে সিকিউরিটি কনটেক্সটের মধ্যে আমাদের এখানে যখন আমরা ফর্মটা ডিফাইন করছি, এই ফর্মের ভেতরে বলে দিতে পারি যে আমাদের স্ল্যাশ লগ ইন এই ইউআরএলটা ইউজ করার জন্য। সো আমরা সিকিউরিটিতে যেয়ে আমরা যখন এইচটিটিপির ভিতরে ফর্ম লগ ইন, এখানে রাইট ক্লিক না, আসলে এখানে এই যে লগ ইন পেজটা আমরা বলে দিতে পারি স্ল্যাশ লগ ইন। সো দিস শুড নাও ওয়ার্ক, কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, যদি কোনো ভুল হয় তাহলে ভুলটা বের হয়ে আসবে আমরা লগ ইন করার সময়। আমরা অ্যাপ্লিকেশনটা একবার স্টপ করি, আমাদের টম ক্যাটের ওয়ার্কিং ডিরেক্টরিটা আমরা ক্লিন করি যাতে সেশন না থাকে। নাও লেট আস ট্রাই টু রান আওয়ার অ্যাপ্লিকেশন অ্যাগেইন। দেখি কি হয়, যদি কোনো এরর আসে উইল সলভ ইট। সো আমাদের যদি এখন আমরা ক্রিয়েট নোটিস দেই, দেখা যাচ্ছে একটা এরর আসছে, এররটা কি দেখে আসি আমাদের কনসোলে, কনসোলে এররটা কেন আসলো না, এখানে আমাদের কি বলছে, পেজ ইজ ইন রিডাইরেক্টিং প্রপারলি, মানে নোটিসেস লগ ইন, এটা রিডাইরেক্টিং প্রপারলি বলছে, তার মানে হচ্ছে আমাদের যখন এখানে লগ ইন কন্ট্রোলার আছে, এখানে রিকোয়েস্ট ম্যাপিং লগ ইন বলছি, রিটার্ন দিচ্ছি আমরা
লগইনে আমাদের জিএসপিটা কই লগইন ডট জিএসপি হ্যাঁ বুঝতে পেরেছি এটা বলার তো আসলে একটা কারণ আছে কারণটা কি কেননা আমাদের যেই লগইন স্ল্যাশ লগইন এটাতে তো আসলে আমরা পারমিট দেই নাই এটাতে আমাদের পারমিশনটা দিয়ে দিতে হবে সেটার জন্য আমরা আবার সিকিউরিটি কনটেক্সট চলে যাই এটার সোর্সে যে আমরা যদি দেখি আমরা এখানে যেরকম পারমিশন দিয়ে দিয়েছি আমাদের ওই লগইনের এটার একটা পারমিশন দিতে হবে পারমিট অল তো এখানে একটা জিনিস খেয়াল করি যে আমাদের এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি আপনার স্প্রিং এটাকে ম্যাচ করে সো যেই আইটেমগুলো সবচেয়ে বেশি অ্যাক্সেস হয় সেগুলো সবার উপরে থাকা উচিত তো আমরা যেটা করি যে আমাদের স্ট্যাটিক আছে ক্রিয়েট নোটিস আছে ডু ক্রিয়েট আছে রুট আছে আমরা এটা নিচে দিতে পারি একটা লাইন কপি করার জন্য শর্টকাটটা আমি জেনে নিয়েছি সেটা হলো কন্ট্রোল অল্ট নিচের দিকে দিলে লাইনটা কপি হয়ে যাবে সো এখানে আমরা বলে দিব লগইন লগইনকে পারমিট অল সেভ ইট দেখি এখন কাজ করে কি না যদি আরও কোনো এরর থাকে ওটা বের হয়ে আসবে এরর যদি না থাকে ইট উইল ওয়ার্ক নাইস একটা জিনিস মনে হয় আমি মিস করেছি সেটা হলো আমাদের যে লগইন জিএসপি এখানে কি সিএসএসটা মনে হয় আনা হয়নি আমরা ক্রিয়েট নোটিসের উপরে যে সিএসএসটা আছে এই যে বুটস্ট্র্যাপের সিএসএস এটাকে নিয়ে আসি এটা ছাড়া তো আসলে বুটস্ট্র্যাপ কাজ করবে না সো এটা আমাদের হেডের ভেতরে আছে আমরা হেড ট্যাগের ভেতরে আমরা পেস্ট করে দিই ঠিক আছে ইট শুড ওয়ার্ক নাও সো এখন আমরা আবার চলে যাই লেটস রাইট ক্লিক ইট রান অ্যাজ রান অন সার্ভার কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড নোটিসেস ক্রিয়েট নোটিস এবং আমাদের ফর্ম কিন্তু চলে আসছে জিজ্ঞেস করছে লগ ইন করার জন্য এবং আমাদের কাস্টম ফর্মটা কাজ করছে এখন যদি আমি লগ ইন করি সে লাইক আচ্ছা ফার্স্টে আমরা একটা রং লগ ইন করার চেষ্টা করি এনিথিং আই জাস্ট টাইপ ইট আউট আমি যদি এখানে সাবমিট দিই তাহলে দেখা যাচ্ছে আমার ওই ইনফরমেশন চলে যাচ্ছে কোনো এরর মেসেজ আসছে না তো এটা হওয়ার কারণ হচ্ছে যে কারণ স্প্রিং হয়তো তার তার যে নিজস্ব ফর্মটা ছিল সেখানে কিছু সে ট্যাগ লাইব্রেরি ইউজ করেছিল এরর হ্যান্ডেলিংয়ের জন্য যেটা আমরা এখনও করিনি আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে সেটা করব বাট আমরা একটা সাকসেসফুল লগ ইন করে দেখি এটা কাজ করছে কি না ইমরান লেট মি ইন সো আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে আমাদের ক্রিয়েট নোটিস পেজে আমরা চলে আসছি সো দ্যাটস ইট আমরা কিভাবে একটা কাস্টম লগ ইন ফর্ম তৈরি করব সেটা আমরা শিখলাম সো নেক্সট টিউটোরিয়ালে এই লগ ইন ফর্মের উপর আমরা আরেকটু কাজ করব আমরা এরর হ্যান্ডেলিংগুলো করব সো আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস